মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম একটা আলিপুর জেল যেটা আজকে আলিপুর মিউজিয়ামে স্থানান্তরিত হয়েছে, মানুষ ইতিহাস জানবে, আমাদের প্রজন্মের পর প্রজন্ম মানুষ আসবে, যারা বাচ্চারা আসবে তারা আমাদের দেশনেতার ইতিহাস জানবে, তাদের আত্মত্যাগের ইতিহাস জানবে এবং আমরা বাংলার মানুষ বেঁচে থাকব সেই প্রজন্মের পর প্রজন্ম তাদের মধ্য দিয়ে, যারা আমাদের নেতাজিকে, আমাদের চিত্তরঞ্জনকে, আমাদের প্রণাম করে বলবে তোমরা ছিলে বলে আজকে স্বাধীন দেশ।